স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি দেখছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত রমজানের আগেই চট্টগ্রাম বন্দর দিয়ে নিত্যপণ্য আমদানির হিড়িক বন্দর থেকে এসব পণ্য খালাস হয়ে বাজার দখল করায় পাইকারিতে কমেছে ছোলা চিনি তেল সহ নানা পণ্যের দাম কমতে শুরু করেছে পেঁয়াজ রসুন আদা সহ নানা রকমের মশলা পণ্যের দামও তবে এর কোনো প্রভাবই পড়ছে না খুচরা বাজারে ক্রেতারা বলছেন পণ্যের দর নিয়ে পাইকারি এবং খুচরা বাজারের ব্যবধান অনেক বেশি আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয় কয়েকদিন পরেই রমজান তাই এখন থেকে দেশের ভোগ্য পণ্যের ভরো পাইকারি বাজার কাতুনগঞ্জে বেড়েছে ব্যস্ততা নিত্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি চলছে পুরোদমে হচ্ছে প্রতিদিন পণ্য খালাসও খাতুনগঞ্জের ছোলার দাম কমেছে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত আর অন্যান্য পণ্যের দামও কমেছে কিছুটা এই সপ্তাহে ছোলার দাম কমে গেছে 100 টাকা চিনির দাম কমে গেছে 100 টাকা আপনার মরার দাম কমে গেছে আপনার কেজিতে 1 টাকা করে এদিকে মশলা জাতীয় পণ্যের সরবরাহ বাড়াই আবারও দরপতন এসব পণ্যের সবচেয়ে বেশি কমেছে এলাচ জিরা ও শুকনো মরিচের দাম একদম বাজারটা পড়ে গেছে মশলার বাজারটা আর কি এলাচের দাম এখন 1200 থেকে শুরু করে আমাদের কাছে 2000 টাকা পর্যন্ত এলাচ আছে তারপর হচ্ছে জিরা যেটা 380 টাকা বিক্রি হতো সেটা এখন কমে গিয়ে 340 টাকা চলে আসছে আর কি কমেছে পেঁয়াজের দাম ভারত থেকে আমদানি করা পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে যা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে 50 টাকা কেজি দরে আমদানি বেশি হওয়াতে আমাদের পেঁয়াজের দামটা কমে গেছে এখন আর রমজান পর্যন্ত পেঁয়াজ বাড়ার কোনো সম্ভাবনা নাই তবে খুচরা বাজারে তেমন প্রভাব না পড়লেও চাল তেল ছাড়া অন্যান্য পণ্যের দাম কমেছে কিছুটা 70 টাকা কেজি চলা এক নম্বরটা 67 টাকা 70 টাকা এরকম কিনা ওখান থেকে যেভাবে কিনা হয় এখানে ডেলে ওইভাবে বিক্রি হয় ভোক্তারা বলছেন খুচরা বাজারে প্রশাসনের তৎপরতা আরো বাড়লে কমে যাবে সব ধরনের পণ্যের দাম সচেতন হলে একটু ওরা একটু কম টম নিবে মানুষ সবাই একটু মানে আসলো মেসেজ আসলো বললে একটু দাম টাম কম নেই মজুত করবে না মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান ভোক্তাদের নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম কুষ্টিয়া ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জাহিদুল জামান এবং রিপন হোসেন শুরুতে চট্টগ্রামে চলে যেতে চাই সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে জয় ভোগ্য পণ্যের পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব কেন পড়ছে না এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন ধন্যবাদ অর্থি আপনাকে আপনি দেখতে পাচ্ছেন আমি দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে আছি খাতুনগঞ্জে কিন্তু পণ্যের কোনো সংকট দেখছি না কমতি শুরু করছে যেহেতু সমুদ্র পথে কিন্তু পণ্য আমদানি বেড়ে গেছে সেই আমদানি পণ্য কিন্তু খালাস হওয়া শুরু হয়েছে তার কারণে কিন্তু আসলে বাজারে কিন্তু সেই আমদানি করা পণ্য কিন্তু বাজারে চলে এসেছে এই কারণে কিন্তু দেখা যায় পণ্যের কোনো সংকট আমরা দেখছি না তো দাম কিছুটা কমছে যেখানে ছোলা বিক্রি করা হয়েছিল কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি প্রায় 70 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছে এখন ভালো মানের যে ছোলা সেই ছোলা বিক্রি করছে 68 টাকা আবার 67 টাকা এর মধ্যে বিক্রি করা হচ্ছে একই সাথে চিনি সহ অন্যান্য যে পণ্যগুলো আছে সেই পণ্যের দামও কিন্তু কিছুটা কমছে সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে যে রমজানকে সামনে রেখে যে চাহিদা বেড়ে গেছে চাহিদা অনুসারে কিন্তু কিছুটা কমতে শুরু করেছে তো খুচরা বাজারে যেমনটা আপনি জানিয়েছিলেন খুচরা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি আমি একটু কথা বলতে চাচ্ছি কী কী পণ্যের দাম কমেছে বলে মনে করছেন আপনি কি পাইকার আসসালামু আলাইকুম আমি এই বর্তমান সরকারের অনেক সুফল আমরা ভোগ করতে পারতেছি যেমন চিনি তারপর রমজানের বিভিন্ন ধরনের আইটেমের ভিতর যেমন ছোলা তারপর আপনার এই গম ইত্যাদির বাজার অনেকটা কমে আসছে সহনীয় পর্যায়ে চলে আসছে আমরা যথেষ্ট পরিমাণ আমদানি আছে এবং তেলের বাজারও অনেকটা কমে গেছে আশা করি ভোক্তা পর্যায়ে এটা অনেকটা সুফল নিয়ে আসবে আগামীতে ছোলা এখন 68-67 এরকমই আমরা পাইকারি হিসেবে বিক্রি করি আর এর থেকে আর একটু কম দামে নিলে 65-66 টাকা এরকমই পাওয়া যাবে তারপর সেই হিসাবে বিভিন্ন ডাল জাতীয় যেগুলো আছে ওগুলোর দামও এখন অনেকটা পড়তির দিকে সব আইটেমের 2-3 টাকা করে এখন মার্কেট অনেকটা কমে আসছে তা আশা করি এটা ভোক্তা পর্যায়ে অনেক উপকার হবে
ধন্যবাদ আপনাকে। আপনি বুঝতে পেরেছেন অর্থিক কিন্তু আসলে যে পণ্যের দাম যেভাবে কমতে শুরু করছে, এভাবে যদি খুচরা বাজারেও যদি কিন্তু কমতে শুরু করে তাহলে কিন্তু সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু খুব সমস্যায় আছেন। তারা যেমনটা আমাদের জানিয়েছেন, তো দাম যদি খুচরা বাজারে কমে তাহলে কিন্তু তাদের জন্য অনেকটা সুবিধা হবে। তো সে কারণে কিন্তু আসলে খুচরা বাজারগুলোতে বাজার মনিটরিং করার দাবি রয়েছে, মনিটরিং করা হচ্ছে, আরও যেন মনিটরিং জোরদার করা হোক সেই দাবি কিন্তু তাদের রয়েছে। এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কুষ্টিয়াতে জাহিদের কাছে। ধন্যবাদ জয়। কুষ্টিয়ার খুচরা বাজারগুলোতে কিন্তু আমরা দেখছি যে কোন ধরনের নিত্য পণ্যের দামই কমেনি, বরং নতুন নতুন কিছু পণ্যের দাম বেড়েছে। যেমন আপনি জানেন যে কুষ্টিয়া কিন্তু সরু চালের জন্য বিখ্যাত এবং কুষ্টিয়ার যে 450 চাল কল আছে সেখান থেকে বিপুল পরিমাণ মিনিকেট, কাজললতা, এরকম সরু আটা সেই সব চাল তৈরি হয়। সেই চালের দাম আমরা গত কয়েকদিনে দেখেছি যে মিনিকেট চালের দাম কেজিতে 1-2 টাকা বেড়ে এখন 65-66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কাজললতা যে চালটি 55-56 টাকার কাছে ছিল সেটা এখন 58 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কুষ্টিয়ার বাজারগুলোতে আমরা দেখেছি যে আজকে যে শবে বরাত এবং সামনে রমজানে এই ঘিরে কিন্তু চিনি এবং বিভিন্ন রকমের ডালের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছিল সে যেসব পণ্যের দাম, যেমন পেঁয়াজ, সবজি সহ নানা রকমের নিত্য পণ্য, সেগুলোর দাম কিন্তু বেড়েই আছে। মানুষ একেবারে নাবিশ্বাস অবস্থা। মানুষের এই যে ধারাবাহিকভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকায় মানুষের এই পরিস্থিতি হচ্ছে। আমি কথা বলেছি চালকল মালিকদের নেতাদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন যে চালের যে ধানের দাম বেশি থাকার কারণে কিন্তু তাদের মূলত এই চালের দাম বাড়াতে হচ্ছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। বাজার যদি পাইকারি বাজারে কম থাকে আমরা কমে কিনতে পারলে আমরা আমাদের কমে আবার সাপ্লাই দিতে পারবো জনগণের কাছে। মিল মালিকরা আপনাদের কি বলে? মিল মালিকরা তো তাদের তো সিন্ডিকেট আছে, তারা তাদের মতো করে মাল বেচে, আমরা তো কমে তাদের কাছে কিনতে পারি না। তো আমরা যেভাবে কিন্তু শুনছিলেন যে মিল মালিকরা যেটা বলেন সেটা কিন্তু এই যে খুচরা যারা বিক্রেতা তাদের সাথে এটা মিলে না। তারা বলছেন যে তারা বেশি দামে তাদের কিনতে হচ্ছে, আর মিল মালিকরা বলছে যে তাদের ধানও বেশি দামে কিনতে হচ্ছে। এই ছিল চালের দাম বাড়ার খবর। আমি আরও খবর জানতে যশোরে চলে যাব, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রিপন হোসেন। রিপন জানাবেন যশোরের বাজার পরিস্থিতি কেমন। রিপন, ধন্যবাদ প্রিয় সহকর্মী দাইদুজ্জামান আপনাকে। যশোরে একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি হেস্তিকুম চাল যেটি সেটির দাম বেড়েছে, এবং সবজির বাজারে আমি রয়েছি, সবজির দামও তুলনামূলক বেশি রয়েছে। আপনি জানেন যে সামনে রমজান মাস আসছে, সেই উপলক্ষে কিছু সবজি উঠছে বাজারে, তারও দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে আগে যে দাম ছিল সেই দামে কিনতেই যখন মানুষ শিমশিম খাচ্ছে, অর্থাৎ আগে অনেক বেশি দামে ছিল সেই দামটি কিন্তু বেশিরভাগ সবজির দামটি বিরাজ করছে। বিশেষ করে পটল রয়েছে, পটল 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং এই রকম প্রতিটি সবজির দামও বিক্রি হচ্ছে। আলুর দামও তুলনামূলক বেড়েছে, তবে পেঁয়াজ এবং অন্যান্য কিছু সবজির দাম কিছুটা হলেও কমেছে। তবে এতে আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছে, ভোক্তা রয়েছে, তারা আসলে খুশি নয়, কারণ প্রতিনিয়ত এভাবে প্রতিটি জিনিসের দাম বাড়ার কারণে তাদের কিন্তু বাজার করতে হিমশিম খেতে হচ্ছে, আমরা এমনটি দেখতে পাচ্ছি। তবে তারা দাবি করছে প্রতিনিয়ত যদি সরকার বাজার মনিটরিং করে তাহলে হয়তো এই দাম কিছুটা হলেও কমবে, এমনটি তারা বলছেন। তবে যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই যে সবজিগুলো তারা ক্রয় করছেন, যে দামে ক্রয় করছেন তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করছেন। তো সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত অভিযোগ করে থাকেন যে বাজার নিয়মিত মনিটরিং না করার কারণে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা সিন্ডিকেট করে এই দামটি নিয়ন্ত্রণ করে থাকেন, যে বিশেষ করে চাউলের বাজার নিয়ন্ত্রণ করে থাকেন যে মিল মালিকরা রয়েছেন তারা
এবং যে কাঁচা বাজার রয়েছে কাঁচার বাজারও নিয়ন্ত্রণ করে থাকেন এক শ্রেণী অসাধু ব্যবসায়ীরা। এক্ষেত্রে আসলে তারা যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হয় তাহলে কিন্তু এই সুফলটা সাধারণ মানুষ ভোগ করতে পারবে। কারণ আপনি জানেন যে কিছুদিন আগে তেলের দাম অনেক বেশি ছিল, নিয়মিত বাজার মনিটরিংয়ের ফলে সরকার নিয়মিত বাজার তদারকির ফলে কিন্তু কিছুটা হলেও বাজার নিয়ন্ত্রণে আসছে এবং খুব বেশি দামে মানুষ বিক্রি করতে পারছেন। যে তেল 200 টাকা কেজি হয়ে গেছে, বিশেষ করে সয়াবিন তেল, সেটি কিন্তু এখন 170 টাকা 168 টাকাও বিক্রি করছেন দোকানদাররা। সেক্ষেত্রে তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের সবচেয়ে বড় সফলতা এটি যে ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিতে পারছেন না। এমন প্রতিটি যে সবজি রয়েছে এবং যে অন্যান্য যে পণ্য রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তারা একই কথা বলছেন, যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো তাহলে হয়তো চাউলের দাম বাড়তো না, তাহলে হয়তো সবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেই জিনিসটার দামগুলো কিন্তু বাড়তো না। তবে আশার কথা হচ্ছে মাছের দাম কিছুটা কমেছে, আমরা এমনটি জেনেছি অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা এই বাজারে মাছের দামটি কম রয়েছে। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে নিয়মিত বাজার মনিটরিং করে এই যে মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমনটি রাখছেন। আর সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং কথা, তাহলে হয়তো তারা ক্রয় করতে পারবেন। যারা খুচরা ব্যবসায় রয়েছেন তারা বলছেন যে তাদের দাম তারা নির্দিষ্ট দামেই বিক্রি করছেন। তবে যারা কৃষক পর্যায়ে রয়েছে কৃষকরা কিন্তু অভিযোগ করছেন যে তারা আসলে তাদের ন্যায্য দামটি পাচ্ছে না, অর্থাৎ ন্যায্য দামটি যে যেখান থেকে ক্রয় করা হয় সেই ন্যায্য দামটি তারা কিন্তু পাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু যারা উৎপাদন করে যে উৎপাদন করে যারা তারা যদি ন্যায্য দামটি না পায় তাহলে কিন্তু তাদেরও ক্ষতি হচ্ছে, অর্থাৎ এখানে যে মধ্যস্থ ভোগী রয়েছে সেই মধ্যস্থ ভোগীরা কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায় মধ্যস্থ ভোগীরা এটির দাম নিয়ন্ত্রণ করে বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে আসলে মধ্যস্থ ভোগীরাই লাভবান হয়। সেক্ষেত্রে এই মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনের এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন। এই ছিল দর্শক থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে ঢাকায় মুরাদ, সেখানকার খবর জানবো। মুরাদ, রাজধানীর ভাটারায় নতুন বাজারে, আর নতুন বাজারে আমরা আসার পর থেকে দ্রব্যমূল্যের দাম যাচাই করে যেটা দেখতে পালাম সেটা হচ্ছে তেলের যে সয়াবিন তেলের বা ভোজ্য তেলের যে অবস্থা এটা কিন্তু অপরিবর্তিত আছে। বিগত দিনগুলোর মতোই ভোজ্য তেল এখন পর্যন্ত বাজারে পর্যাপ্ত নেই, ভোজ্য তেলের সরবরাহও খুবই কম। ভোজ্য তেলের যে দাম সেটি কিন্তু আগের দামই রয়েছে, 795 টাকা 5 লিটারের বোতল এখনও বিক্রি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সরবরাহ কিন্তু ঠিকঠাকভাবে দেয়া হচ্ছে না দোকানদারদের। এছাড়া চালের দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে প্রায় বস্তাপ্রতি 100 থেকে 150 টাকা বাড়তি। এছাড়া ডাল, দেশি মুসুর ডালেরও দাম কিন্তু বাড়তি। আপনারা জানেন যে দেশি মুসুর ডাল গত সপ্তাহে যে মুসুরের দাম, মুসুর ডালের দাম 90 টাকা ছিল, এখন 100 টাকা ইন্ডিয়ান। আর দেশিটা যেটা গত সপ্তাহে 120 ছিল সেটা এখন 130 টাকা। এছাড়া পেঁয়াজের দাম গত সপ্তাহ থেকে সপ্তাহ ব্যবধানে প্রায় 10 টাকা কমেছে। গত সপ্তাহে যেই পেঁয়াজের দাম 50 থেকে 52 টাকা ছিল, এই সপ্তাহে সেই পেঁয়াজ 40 থেকে 42 টাকায় নেমে এসেছে, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে প্রায় 10 টাকা কমেছে। এছাড়া অন্য সব কিছুর দামই মোটামুটি বাড়তি আছে। কাঁচাবাজারের দামও মোটামুটি বাড়তির দিকেই বলা যায়। কাঁচাবাজারের দাম প্রতিটি সবজির দামই এখন মোটামুটি বাড়তি, যেহেতু সামনে রমজান আসছে। এই কারণে সবজির দাম যেমন বেশি তেমন হচ্ছে চাহিদাও আসলে একটু বেশি। আমরা নতুন বাজার থেকে মোটামুটি এই ছিল আমার কাছে আজকের বাজার দর, নতুন বাজার থেকে এই ছিল আমার কাছে আজকের বাজার দর। ধন্যবাদ মুরাদ আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বাকি সবাইকে। রমজানকে সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে কিন্তু ভোগ্যপণ্যের দাম আরেক দফা বাড়ছে, সেই বিষয়ে জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।
তিন দিনের ছুটির ফাঁদে দেশ। দীর্ঘ সময়ে করোনার স্থবিরতা কাটিয়ে এই ছুটিতে উৎসবে মেতেছেন মানুষ, যার প্রভাব পড়ছে সড়ক যোগাযোগ ও পর্যটন কেন্দ্রগুলোতে। ছুটির কারণে দৌলতদিয়া পাটুরিয়া ফেরি ঘাটে গাড়ির বাড়তি চাপে সৃষ্টি হয়েছে যানজটের। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটের অবস্থা কি দেখতে পাচ্ছেন? দুই পাশে কত কিলোমিটার যানজট তৈরি হয়েছে? ধন্যবাদ অর্পি, আপনি যেটি জানাচ্ছেন যে দৌলতদিয়া এই মুহূর্তে প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষা রয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি দৌলতদিয়া ঘাটে ট্রাকগুলি তিনদিন আগে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের অপেক্ষায়, কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে নাব্যতা এবং ফেরি সংকট থাকার কারণে এই ফেরিগুলো ট্রাকগুলো সময় মতো পার হতে পারছে না। তবে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন শবে বরাতের কারণে দৌলতদিয়া ব্যবহার করে ঢাকা থেকে ঘরমুখী হতে শুরু করেছে হাজার হাজার মানুষ। এই চাপটি দৌলতদিয়া ঘাটে পড়েছে, তো এই কারণে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহনের চাপ থাকলেও পণ্যবাহী ট্রাকের চাপটা কিন্তু দৌলতদিয়া ঘাটে রয়েছে। তবে ডিআইডব্লিউটিসি বলেছেন যে এই নৌরুটে বর্তমান 20টি ছোট বড় ফেরি চলাচল করছে, কিন্তু গত চব্বিশ ঘন্টায় তারা 4000 গাড়ি ছোট বড় যানবাহন পার করেছে। এতে এই 4000 গাড়ি তারা স্বাভাবিকভাবেই পারাপার করে, তবে এই শবে বরাতের কারণে অতিরিক্ত গাড়ির চাপ হওয়ার কারণে দৌলতদিয়া এবং পাটুরিয়া উভয় ঘাটে যাত্রীবাহী পণ্য এবং পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। তো বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহীর চাপটা কমিয়ে আসলেও পণ্যবাহীর চাপটা দীর্ঘ হচ্ছে। বিআরডব্লিউটিসির ধারণা যে আরো 1 থেকে 2 দিন দৌলতদিয়া ঘাটে এই যানবাহনের চাপ থাকবে বলে তাদের ধারণা। তো সব মিলে বলা যায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যারা যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক আসে তাদেরকে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে ঘাট পার হতে হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দৌলতদিয়া ফেরিঘাট থেকে আমাদের সাথে শফিকুল ইসলাম শামীম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। এদিকে টানাই তিন দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পাহাড় কন্যা বান্দরবানে। পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এখানকার সব পর্যটন কেন্দ্র। এরই মধ্যে হোটেল মোটেলের প্রায় সব রুম ভাড়া হয়ে গেছে। এই তিন দিনে ভালো লাভের আশা করছেন ব্যবসায়ীরা। রতন কুমারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। টানা তিন দিনের ছুটিতে এখানকার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে এসেছেন পর্যটকরা। তাই তো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নীলগিরি, নীলাচল, শেলপ্রপাত সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। শুধু শীত এবং বর্ষা নয়, সারা বছরই বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান। প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকরা। নীলাচল, তারপরে নীলগিরি পাহাড়, তারপরে এই লাবণী পয়েন্টে এসে অনেক ভালো লাগছে। তিন দিন বন্ধ পেয়েছি, যার কারণে আমার মনে হয় আমি ভালো করে ঘুরতে পারবো, আর জায়গাটা অনেক বেশি সুন্দর। আর দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আসায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের আগমন উপলক্ষে এখানকার হোটেল মোটেল রিসোর্টগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা হোটেল মোটেল রিসোর্টের দিক নির্দেশনা দেওয়া হয়েছে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে, যাতে কোনো পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার না হয়। পর্যটকরা যাতে নিরাপদে পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সকল টুরিস্ট পয়েন্টে আমাদের টুরিস্ট পুলিশ আছে এবং একটি নাম্বার দেওয়া আছে, আমাদের নাম্বার সার্বক্ষণিক খোলা আছে, কেউ ফোন করলে আমরা তাৎক্ষণিক সেখানে পৌঁছে যাচ্ছি। এ জেলায় পর্যটকদের সেবায় রয়েছে শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউস, এছাড়াও পর্যটক পরিবহনে রয়েছে 4 শতাধিক চাঁদের গাড়ি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ দিবাগত রাতে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত উদযাপন করা হবে। রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মপ্রাণ মুসল্লিরা এই রাতে মহান আল্লাহর রহমত এবং নৈকট্য লাভের জন্য নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগার সহ অন্যান্য ইবাদত বন্দিগি করে থাকেন। পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে জিডিপিতে বড় অবদান রাখবে স্বর্ণ খাত।
এমনটা আশা করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া জুয়েলারি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় তিন দিনের এই মেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। আরো জানাচ্ছেন হোসেন শাহাদাত। বাঙালির স্বর্ণ ব্যবসার ইতিহাস হাজার বছরের। বর্তমানে 27,000 ব্যবসায়ী এর সাথে জড়িত। 2020 সালে স্বর্ণ আমদানি নীতিমালা করার পর খুলে যায় সম্ভাবনার দুয়ার। সেই সম্ভাবনাকে দেশে বিদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতেই প্রথমবারের মতো জুয়েলারি মেলার আয়োজন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আগামী দিনে বিলিয়ন ডলারের এক্সপোর্টের আশা নিয়ে, স্বপ্ন নিয়ে কিন্তু আজকের এই মেলার সূচনা, এবং এটা শুরু করেছি, এটা শেষ নাই এবং শেষ হবে না ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের আশা, এর মাধ্যমে শুধু দেশের বাজারই নয়, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশে তৈরি স্বর্ণ রপ্তানি হবে বিদেশেও। তিন দিন ব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত। দেশের নামি দামি 63টি জুয়েলারি ব্র্যান্ডের 70টি স্টল অংশ নিয়েছে মেলায়। স্বর্ণ নীতিমালা শতভাগ বাস্তবায়ন করে আমাদের নতুন প্রেসিডেন্ট আনমির সাহেবের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের স্বর্ণ অলংকার আমরা আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে আমরা রপ্তানি করব, এবং এই রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ সরকারকে আমরা রাজস্ব দিব। ওয়ান স্টপ সার্ভিস যদি সরকার আমাদেরকে প্রোভাইড না করে, তাহলে পথে পথে প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য শুধুমাত্র আমাদের প্রেসিডেন্ট সাহেব চেষ্টা করলেই হবে না, কর্মকর্তারা চেষ্টা করলেই হবে না, এর জন্য আপনাদের সহযোগিতা দরকার পড়বে। তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। বাংলাদেশ গার্মেন্ট শিল্পে যেরকম পৃথিবীকে আলোকিত করেছে, আমরা চাই আমরা স্বর্ণ শিল্পেও বাংলাদেশকে সেই জায়গাটিতে পৌঁছে দিতে পারবো। আমি নিশ্চিত আপনারা সেটি পারবেন। এই জন্যই পারবেন যে আপনাদের সঙ্গে আছে বসুন্ধরার এমডি এই পরিবার, বসুন্ধরার চেয়ারম্যান এই পরিবার, যেখানে হাত দেয় প্রকৃত অর্থে সেখানে সোনা ফলে। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে জুয়েলারি এক্সপো। দর্শনার্থীদের জন্য রাফেল ড্রর মাধ্যমে প্রথম পুরস্কার, 10,00,000 টাকা ছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। হোসেন শাহাদাত, News24, ঢাকা। নীলফামারীর চওড়া বরগাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকায় মুরগি খেতে এসে বৈদ্যুতিক শকে মারা গেছে একটি চিতাবাঘ। আজ ভোরে মুরগি ব্যবসায়ী অলিয়ার রহমানের খামারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মুরগির খামারে প্রায় মুরগি খেতে আসত এক প্রাণী, কোন এক কারণে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে অলিয়ার। আজ রাতে বা ভোরে কোনো এক সময় মুরগি খেতে এসে মারা যায় ওই চিতাবাঘটি। রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে এবার কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। সংঘাত নিরসনের শর্তগুলো বাস্তবায়নযোগ্য হলে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টদের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার ইউক্রেনের লভিভ শহরে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুসোগ্লু। তিনি বলেন, দুই নেতার বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজনের জন্য কাজের প্রস্তুতি এগিয়ে নেওয়া প্রয়োজন। এই ইস্যুতে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোন আলাপ হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের। ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ শুক্রবার ফোন আলাপ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের পরিকল্পনা কাজে লাগিয়ে ম্যাচ জয়ই টাইগার শিবিরের একমাত্র চাওয়া। আর প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা প্রতিপক্ষকে সমীহ করলেও ঘরের মাঠে এগিয়ে রাখছেন নিজেদেরই। শুক্রবার দু দলের প্রথম ওয়ানডে শুরু বিকেল 5টায়। এই ছিল এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।